ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তো ফ্রেন্ড, আজকে সিডিপি থেকে অন্য আরেকটা থিওরি নিয়ে ক্লাস এসেছি। তো আজকে যে থিওরিটা আমরা পড়ব, থিওরিটা হচ্ছে সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট, সাইকোসোশিয়াল থিওরি, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় মনোসামাজিক বিকাশের তত্ত্ব, যে থিওরিটা দিয়েছিলেন এরিকসন। তো এরিকসনের থিওরিটা আজকে আমরা পড়ব। আমি বলেছিলাম যে আমি থিওরির ক্লাসগুলি নিয়ে আসব, এবং আমরা পরপর অনেকগুলি ক্লাস কমপ্লিট করেছি, যেখানে আমরা পড়েছিলাম থ্রন্ডাইক, স্কিনার, পেবলভ, এবং আমরা পড়েছিলাম মাসলো, উইনার। এই থিওরিগুলি আমরা অলরেডি পড়েছি। তো আজকে যে থিওরিটা নিয়ে এসেছি সিডিপি থেকে, ইম্পর্টেন্ট একটা থিওরি, এরিকসন থিওরি। তো এরিকসন একটা থিওরি দিয়েছিলেন, যে থিওরিটার নাম ছিল সাইকোসোশিয়াল ডেভেলপমেন্ট বা মনোসামাজিক তত্ত্ব। তো উনি ওনার থিওরিতে কি বলেছেন, উনি ওনার থিওরিটা কিভাবে ডেসক্রাইব করেছেন, এবং এরিকসন সম্পর্কে আজকে আমরা পড়ব। প্রথম আমরা এরিকসন সম্পর্কে জানব, জানার পরে আমরা ওনার থিওরি সম্পর্কে জানব। তো তোমরা সবাই পাশে থাকবে, আশা করি ক্লাসটা বুঝতে পারবে যদি পাশে থাকো। তো শুরু করছি আজকের ক্লাস এরিকসন দিয়ে। তো প্রথমত ওনার যে থিওরিটা, ওনার থিওরিটা হচ্ছে মনোসামাজিক বিকাশের তত্ত্ব। মেইনলি ওনার থিওরির নামটা কি, ওনার থিওরির নাম মনোসামাজিক বিকাশের তত্ত্ব, বা ইংলিশে বলা হয় সাইকোসোশিয়াল থিওরি। তো পরীক্ষায় আসতে পারে যে সাইকোসোশিয়াল থিওরিটি কে দিয়েছেন, তো নাম কি, ওনার নাম কি এরিকসন। তো এরিকসনের একটা ফুল নেম আছে, ফুল নেমটা কি, এরিক হোমবার্গার এরিকসন, এটা হচ্ছে ওনার ফুল নেম। আমরা যার থিওরি পড়ি আগে ওনার সম্পর্কে জানতে হবে, পরে আমরা থিওরি সম্পর্কে জানব। তো এটা হচ্ছে ওনার ফুল নেম, এবং উনি হচ্ছেন একজন জার্মান আমেরিকান সাইকোলজিস্ট। উনি কি, উনি একজন জার্মান আমেরিকান সাইকোলজিস্ট, এবং ওনার জন্ম হয়েছিল 15th June 1902, অর্থাৎ 1902 খ্রিস্টাব্দের 15ই জুন উনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি ছিলেন সিগমান্ড ফ্রয়েডের ছাত্র। আমরা সিগমান্ড ফ্রয়েডের থিওরি পড়েছিলাম, তোমরা দেখেছো ক্লাসটা আশা করি। তো সিগমান্ড ফ্রয়েডের থিওরি যে আমরা পড়েছিলাম, ওই সিগমান্ড ফ্রয়েডের ছাত্র ছিলেন এরিকসন, এবং তিনি সিগমান্ড ফ্রয়েডের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, কারণ তিনি ছিলেন সিগমান্ড ফ্রয়েডের ছাত্র। এবং তিনি কি বলেছেন, এরিকসন কি বলেছেন, এরিকসন বলেছেন একটা শিশুর ডেভেলপমেন্ট হয় ইন্টারাকশনের মাধ্যমে, অর্থাৎ একটা শিশুর বিকাশ হয়, শিশুর বিকাশ হয় মিথস্ক্রিয়ার মাধ্যমে। শিশুর বিকাশটা কিভাবে হয়, মিথস্ক্রিয়ার মাধ্যমে। এবং উনি ওনার থিওরিতে, উনি ওনার থিওরিতে আটটা স্তর দিয়েছেন, 8 stages তিনি দিয়েছিলেন, 8 stages অর্থাৎ 8টি স্তর দিয়েছিলেন, যে স্তরগুলি সম্পর্কে আমরা পড়ব। এর আগে একটু জেনে নেই আজকের যে থিওরিটা, এরিকসন থিওরি। তো এরিকসন সম্পর্কে আমরা প্রথম জানলাম, চাইলে তোমরা জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো এখানে। তো এটা হচ্ছে কি, এরিকসন সম্পর্কে জানলাম, উনার ফুল নেম, উনার জন্ম, এবং উনি সাইকোলজিস্ট ছিলেন, উনার থিওরির নাম। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, এটা আমরা জেনে নিলাম। তো এখন কি হচ্ছে, তিনি বলেছেন প্রত্যেক, আমরা অনেকগুলি থিওরি পড়েছি, প্রত্যেকটা থিওরির মোটিভ কিন্তু আলাদাই থাকে, এক একজন তার থিওরিতে এক এক কথা বলে গেছেন। যেমন সিগমান্ড ফ্রয়েডের থিওরিতে একটা জিনিসকে ব্যক্ত করেছেন, থ্রন্ডাইকের থিওরিতে আরেকটা জিনিস ব্যক্ত করেছেন, এভাবে প্রত্যেকজন উনার থিওরিতে উনার মতন করে একটা মূল বক্তব্য দিয়ে গেছেন। তো এই যে এরিকসন, এরিকসন উনার থিওরিতে বলেছেন একটা শিশুর বিকাশ কিভাবে হয়, মিথস্ক্রিয়ার মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে। অর্থাৎ তিনি বলেছেন শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা শিশুর কন্টিনিউয়াসলি ইন্টারাকশনের মাধ্যমে ডেভেলপমেন্ট হয়। সে তো সবসময় শিশু থাকে না, বড় হয়, স্বাভাবিক ব্যাপার। তো জন্মের পর যখন শিশু থাকে তখন থেকে ইন্টারাকশনের মাধ্যমে তার মিথস্ক্রিয়া শুরু হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যখন কথা বলতে পারে না তখনও কিভাবে ইন্টারাকশন হয়, হ্যাঁ তখনও ইন্টারাকশন হয়। একটা শিশু যখন কথা বলতে পারে না তখনও সে ইন্টারাক্ট করে মা বাবার সঙ্গে বা বড়দের সঙ্গে, যেমন হাত দিয়ে কিছু একটা দেখিয়ে দেয়,
বা তার একটা বল লাগবে, বলের দিকে তাকিয়ে কান্না করে, মানে কি তার বলটা লাগবে, সে কথা বলতে পারছে না কিন্তু তার ওই খেলনাটা লাগবে, সে ইশারা দিয়ে বোঝাচ্ছে, এটাও এক ধরনের ইন্টারাকশন। তো এই কথাই বলেছেন এরিকসন যে একটা শিশুর ডেভেলপমেন্ট হয় বা একটা শিশুর বিকাশ হয় কিভাবে হয়, মিথস্ক্রিয়ার মাধ্যমে বা ইন্টারাকশনের মাধ্যমে। আশা করি এতটুকু জায়গা বোঝা গেছে। তো এরপরে আমরা আসছি কি, উনি আটটা স্তর দিয়েছেন বা আটটা স্টেজ দিয়েছেন উনার থিওরিতে। যেমন আমরা অনেকের থিওরিতে অনেকটা পড়েছিলাম, কেউ দিয়েছিল পাঁচটা স্টেজ, কেউ দিয়েছিল চারটা স্টেজ, এমন করে এরিকসন উনার থিওরিতে, উনার থিওরিতে উনি আটটা স্টেজ দিয়েছেন বা আটটা স্তর দিয়েছেন। উনি যে আটটা স্তর দিয়েছেন এর মূল বক্তব্য কি, তিনি বলেছেন একটা শিশুর বিকাশ কিভাবে হয়, ইন্টারাকশনের মাধ্যমে বা মিথস্ক্রিয়ার মাধ্যমে। এবং তিনি বলেছেন জীবন বিকাশের যে আটটা স্তর, এই প্রত্যেকটা স্তরে শিশুর জীবনে অনেক পরিস্থিতি আসে, অনেক সময় ভালো পরিস্থিতি আসে বা অনেক সময় খুব ক্রাইসিস আসে, মানে অর্থাৎ শিশুর জীবনে শিশুর এই স্টেজগুলিতে বিভিন্ন পরিস্থিতির বা বিভিন্ন ক্রাইসিসের সৃষ্টি হয়। তখন শিশু যদি পজিটিভ অভিজ্ঞতা পায় বা তখন শিশুটি যদি ভালো অভিজ্ঞতা পায় তখন তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, আর যদি শিশুটা নেগেটিভ অভিজ্ঞতা পায় তখন শিশুর মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হয়। তিনি এই কথাটাই বলেছেন উনার থিওরিতে। ওকে, উনার থিওরিতে উনি বলেছেন একটা শিশুর বিকাশ হয় ইন্টারাকশনের মাধ্যমে, এবং তিনি আটটা স্টেজ দিয়েছেন। তিনি বলেছেন এই আটটা স্টেজ বা আটটা স্তরে শিশুর জীবনে অনেক ক্রাইসিস, অনেক পরিস্থিতি আসে, সে যদি পজিটিভ অভিজ্ঞতা পায় তখন তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, আর সে যদি নেগেটিভ অভিজ্ঞতা পায় নেগেটিভিটি তৈরি হয়। এভাবে তিনি উনার প্রত্যেকটা স্টেজের মধ্যে দুইটা দিক উল্লেখ করেছেন, একটা হচ্ছে পজিটিভ দিক আর একটা হচ্ছে নেগেটিভ দিক, যেটা আমরা এখন পড়ব। তো উনি উনার প্রত্যেকটা স্টেজে দুইটা দিকের কথা উল্লেখ করেছেন, একটা পজিটিভ দিক এবং আরেকটা নেগেটিভ দিক। তিনি বলেছেন আমরা যদি এই দুইটা দিকেরই ব্যালেন্স করতে পারি তাহলে আমাদের জীবনটা ভালো কাটবে। এটা ছিল উনার যে, এটা ছিল উনার যে থিওরি, উনার থিওরির মূল বক্তব্য ছিল এটা। তিনি বলেছেন যে জীবনের দুইটা দিক আসতে পারে, পজিটিভ আর নেগেটিভ, এই দুইটা দিকেরই যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে জীবনটা ভালোভাবে কাটবে। আর তিনি আটটা স্তরের কথা বলেছেন এবং আটটা স্তরে বলেছেন শিশুর জীবনে অনেক পরিস্থিতি, অনেক ক্রাইসিসের সৃষ্টি হয়, সে যদি পজিটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, আর সে যদি নেগেটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়। তো আমরা আজকে কি পড়ব, এরিকসনের এই আটটা স্তর নিয়ে পড়ব, প্রত্যেকটা স্টেজ সম্পর্কে জানব। উনি উনার প্রত্যেকটা স্টেজে দুইটা দিকের উল্লেখ করেছেন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, যেটা আমরা এখন পড়ব। তো এখন আমরা এরিকসনের আটটা স্টেজ নিয়ে পড়ব, অর্থাৎ উনার যে আটটা স্তর, যে আটটা স্তরে উনি পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুইটা দিকেরই উল্লেখ করেছেন। তো উনার আটটা স্তর সম্পর্কে এখন আমরা ডিটেলসে পড়ব। তো উনার যে আটটা স্তর, এই হচ্ছে উনার আটটা স্তর। তোমরা চাইলে এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো। আমি এখন ডিসকাশন করব উনার আটটা স্তরে উনি কি বলেছিলেন। তো এই হচ্ছে উনার আটটা স্তর। তো উনার যে আটটা স্টেজ বা উনার যে আটটা স্তর, এর মধ্যে প্রথম স্তরটা, উনি জীবন বিকাশের যে স্তর, সেই স্তরকে উনি আটটা স্তরে ভাগ করেছেন। আবারও রিপিট করছি, জীবন বিকাশের স্তরে উনি আটটা স্টেজের কথা বলেছেন এবং তিনি বলেছেন শিশুর জীবন বিকাশের স্তরে বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়, সে যখন পজিটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, আর সে যদি নেগেটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়। এমন করে তিনি প্রত্যেকটা স্টেজের দুইটা দিক উল্লেখ করেছেন, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেটা আমরা এখন আলোচনা করব। তো প্রথম যে স্টেজটা আছে ফ্রেন্ডস, প্রথম স্টেজটা হচ্ছে বিশ্বাস বনাম অবিশ্বাসের দ্বন্দ্ব, অর্থাৎ ইংলিশে বলা হয় ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্টেজ। এটা কিভাবে, ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্টেজ, প্রথম যে স্টেজটা, বাংলায় বিশ্বাস বনাম অবিশ্বাসের দ্বন্দ্ব, মানে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট
স্টেজ ইংলিশে। তো এটা এই স্তরটাতে তিনি বলেছেন ওই সময় শিশুর বয়স কত থাকে, জিরো থেকে ওয়ান, অর্থাৎ জন্মের পরের স্টেজটা, জন্মের পরের সময়টা। তো একটা শিশু জন্মের পরে সে কি হয় এই এই এজটাতে, অর্থাৎ জিরো টু ওয়ান এই এজে একটা শিশু সে পুরোপুরি ভাবে পরিবারের উপর নির্ভরশীল। সে যদি তার পিতা মাতা বা পরিবার থেকে স্নেহ ভালোবাসা আদর পায় তখন তার মধ্যে কি হয় পরিবারের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়। আর যদি সে পরিবার থেকে স্নেহ ভালোবাসা না পায় তখন তার পরিবারের প্রতি একটা অবিশ্বাসের সৃষ্টি হয়। এটাই তিনি বলেছেন যে বিশ্বাস বনাম অবিশ্বাসের দ্বন্দ্ব, অর্থাৎ ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট স্টেজ। তো তিনি প্রত্যেকটা স্টেজের দুইটা দিক উল্লেখ করেছেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো তিনি বলেছেন পজিটিভ অভিজ্ঞতা পেলে তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, আর যদি নেগেটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়। তাই তিনি প্রথম স্টেজটাতে কি বলেছেন যদি পরিবার থেকে শিশু স্নেহ ভালোবাসা পায় তখন তার পরিবারের প্রতি বিশ্বাস তৈরি হয়, অর্থাৎ পজিটিভ অভিজ্ঞতা পেয়েছে এখানে তার মধ্যে পজিটিভিটি তৈরি হবে। আর যদি শিশুর পরিবার থেকে আদর যত্ন স্নেহ না পেয়ে থাকে তখন তার মধ্যে তৈরি হবে অবিশ্বাস পরিবারের প্রতি, অর্থাৎ নেগেটিভ অভিজ্ঞতা পেয়েছে তার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে। আশা করি ফ্রেন্ডস বুঝতে পারছো। আর সেকেন্ড যে স্টেজটা আছে, সেকেন্ড স্টেজটা হচ্ছে স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব। স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব। এখানে তিনি বলেছেন শিশুর এজ কত থাকবে, ওয়ান টু থ্রি, অর্থাৎ এক থেকে তিন বছর। তো এই সময় শিশু কি হয়, এই সময় শিশুর শারীরিক ও সঞ্চালনগত ভাবে তার বিকাশ হয়। একটা শিশু যখন এক থেকে তিন বছর বয়সে থাকে তখন তার শারীরিক বিকাশ হয়, পাশাপাশি তার সঞ্চালনমূলক বিকাশও হয়ে থাকে। তখন শিশু স্বাধীনভাবে কাজ করতে চায় এবং তাকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তার মধ্যে স্বাধীনতার সৃষ্টি হয়, অর্থাৎ পজিটিভ অভিজ্ঞতা দিলে তার মধ্যে পজিটিভিটি তৈরি হবে। কিন্তু যদি তাকে কাজে বাধা দেওয়া হয় তখন তার মধ্যে লজ্জা ও সন্দেহের সৃষ্টি হবে, অর্থাৎ নেগেটিভ অভিজ্ঞতা পেয়েছে নেগেটিভিটি তৈরি হলো। তো আবারও বলছি স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব। এখানে এজ বলেছেন এক থেকে তিন বছর। তো ওই সময় তিনি বলেছেন যে শিশুর শারীরিক ও সঞ্চালনগত ভাবে বিকাশ হয় এবং ওই সময় শিশু স্বাধীনভাবে কাজ করতে চায়। যদি তাকে স্বাধীনভাবে কাজ করতে বাধা দেওয়া হয় তখন তার মধ্যে সৃষ্টি হয় লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব, আর যদি বাধা না পায় তখন তার মধ্যে সৃষ্টি হবে স্বাধীনতার। নেক্সট স্টেজটা তিনি বলেছেন উদ্যোগ বনাম অপরাধ প্রবণতার দ্বন্দ্ব। এই সময় শিশুর দ্রুত গতিতে সামাজিক, এই সময় শিশুর দ্রুত গতিতে শারীরিক, এই সময় শিশুর দ্রুত গতিতে শারীরিক ও মানসিক বিকাশ হয়। আবারও বলছি যখন একটা শিশুর এজ কত থাকবে, যখন একটা এজ থাকবে থ্রি টু সিক্স, তখন শিশুর শারীরিক আর মানসিক দ্রুত গতিতে বিকাশ হয়। তখন শিশুর মধ্যে কি হবে, তখন শিশু সমাজ বা তখন শিশু নিজের থেকে কিছু কাজ করতে চাইবে, নিজে থেকে কিছু উদ্যোগ নিতে চাইবে, উদ্যোগ নিজের থেকে নিজের কিছু ক্রিয়েটিভিটি দেখাতে যাবে, নিজের কিছু নিজেই কিছু কাজ করতে চাইবে। এবং যদি তাকে টিচার বা প্যারেন্টস তাকে বাধা দেয় তখন তার মধ্যে অপরাধ প্রবণতার দ্বন্দ্বের সৃষ্টি হবে সে সমাজের, কারণ তার মধ্যে তখন শারীরিক আর মানসিক দ্রুত গতিতে বিকাশ হয়। তখন সে নতুন কিছু করতে চাইবে, সে তখন নতুন কিছু কাজের উদ্যোগ নেবে, আর সেই উদ্যোগ নিতে যদি তাকে বাধা দেওয়া হয় তখন তার মধ্যে সৃষ্টি হবে অপরাধ প্রবণতার দ্বন্দ্ব, আর যদি তাকে বাধা দেওয়া না হয় তখন তার মধ্যে উদ্যোগের সৃষ্টি হবে। অর্থাৎ আমি যদি তাকে উৎসাহ দিই তখন তার মধ্যে উদ্যোগ তৈরি হবে, অর্থাৎ আমি পজিটিভ অভিজ্ঞতা দিলাম, পজিটিভ দিলাম যে হ্যাঁ তুমি খুব ভালো করছো, তুমি খুব ভালো উদ্যোগ নিয়েছো, তুমি পারবে এটা করতে। তো আমি তার মধ্যে কি করলাম, পজিটিভিটি ছড়িয়ে দিলাম, পজিটিভ অভিজ্ঞতা দিলাম,
বা একটা কাজ করার পরে আমি প্রশংসা করলাম, হ্যাঁ কাজটা তুমি খুব ভালো করেছো, সে কি পজিটিভ অভিজ্ঞতা পেয়েছে, তাহলে তার মধ্যে সৃষ্টি হবে পজিটিভিটি। এবং অপরাধ প্রবণতার দ্বন্দ্ব হচ্ছে যখন তাকে নিরুৎসাহিত করা হবে এবং যখন তাকে বাধা দেওয়া হবে, অর্থাৎ কি সে নেগেটিভ অভিজ্ঞতা পেয়েছে, তার মধ্যে নেগেটিভিটির সৃষ্টি হবে, অর্থাৎ অপরাধ প্রবণতার সৃষ্টি হবে। এটাই তিনি বলেছেন, যদি শিশুকে, শিশু এই সময় কি নিজে থেকে উদ্যোগ নিতে চায়, যদি তাকে উদ্যোগ নিতে দেওয়া হয় তখন তার মধ্যে উদ্যোগের সৃষ্টি হয়, আর যদি না দেওয়া হয় অর্থাৎ বাধা দেওয়া হয় তখন তার মধ্যে অপরাধ প্রবণতার সৃষ্টি হবে। নেক্সট যে স্টেজটা তিনি বলেছেন, উৎপাদনশীলতা বনাম হীনমন্যতার দ্বন্দ্ব। যখন এজ কত থাকে, 6-11, এই সময় শিশু স্কুলে যায়, শিশু স্কুলে বিভিন্ন কাজে অ্যাক্টিভ থাকে, বিভিন্নভাবে সে সক্রিয় থাকে এবং সে বিভিন্ন উৎপাদন করতে চায়, তার নিজের ক্রিয়েটিভিটি দেখাতে চায়। যখন তাকে তার কাজে বাধা দেওয়া হয় তখন তার মধ্যে একটা হীনমন্যতার সৃষ্টি হয়, সে ভাবে হ্যাঁ আমি পারছি না, আমি হয়তো কম পারি, ওরা হয়তো ক্লাসের অন্যরা হয়তো বেশি জানে, বা আমার বন্ধু বা বান্ধবী হয়তো বেশি জানে, মানে তার মধ্যে কি হবে, একটা হীনমন্যতার সৃষ্টি হবে। কারণ ওই সময় শিশু অনেকটা ক্রিয়েটিভ থাকে বা অনেক অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, তো তাকে কাজ করতে দেওয়া হলে তার মধ্যে উৎপাদনশীলতা তৈরি হবে, আর যদি তাকে বাধা দেওয়া হয় তার মধ্যে হীনমন্যতার সৃষ্টি হবে। নেক্সট যে স্টেজটা হচ্ছে আত্মপরিচয় বনাম ভূমিকা গ্রহণে অক্ষমতা। আত্মপরিচয়, আত্মপরিচয় হচ্ছে ওই সময় শিশু কি হয়, তার এজটা তখন থাকে কত, 12-18, অর্থাৎ কৈশোরকাল, কৈশোরকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, ওকে, ওই সময় সে নিজের পরিচয় তৈরি করতে চায়, সে কোনো একটা বৃত্তিমূলক কাজ করতে চায় বা বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে সে নিজের আইডেন্টিটি তৈরি করতে চায়, বিভিন্ন বৃত্তিমূলক কাজ গ্রহণ করে, বিভিন্ন বৃত্তিমূলক কাজ বা বিভিন্ন কাজের মাধ্যমে সে নিজেকে প্রতিষ্ঠিত বা সে নিজের রোল তৈরি করতে চায়, আইডেন্টিটি তৈরি করতে চায়। আর যদি তার আইডেন্টিটি তৈরি করতে তাকে বাধা দেওয়া হয় তখন তার মধ্যে সৃষ্টি হবে অক্ষমতার, অক্ষমতার সৃষ্টি হবে তার মধ্যে। এটা হচ্ছে আত্মপরিচয় বনাম ভূমিকা গ্রহণের ক্ষমতা, অর্থাৎ তাকে যদি কাজ করতে দেওয়া হয় বা তাকে যদি তার আইডেন্টিটি তৈরি করতে সাহায্য করা হয় তখন তার মধ্যে আত্মপরিচয় তৈরি হবে, আর যদি তাকে বাধা দেওয়া হয় তখন তার মধ্যে অক্ষমতার তৈরি হবে, অর্থাৎ ভূমিকা গ্রহণে অক্ষমতার তৈরি হবে। আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, চেষ্টা করব আবারও সহজ করে ক্লাসটা নিয়ে আসতে। আর আবারও বলছি, তোমরা সিডিপি থেকে কি কি ক্লাস লাগবে, তোমাদের সিডিপি থেকে কোন কোন ক্লাসগুলি লাগবে, তোমাদের কোন কোন ক্লাসের ডিমান্ড আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসব এবং চেষ্টা করব সহজভাবে তোমাদের সামনে ক্লাসটা তুলে ধরতে, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয় সহজে। তো নেক্সট যে স্টেজটা আছে, ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতার দ্বন্দ্ব। এই সময় স্টেজটা হচ্ছে নবীন প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18-35 বছর। এই সময় ব্যক্তি, যখন ব্যক্তির বয়স হয় 18-35, তখন ব্যক্তি অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতার সম্পর্ক ক্রিয়েট করতে চায়। যারা ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিয়েট করতে পারে তাদের মধ্যে ঘনিষ্ঠতার সৃষ্টি হয়, আর যারা পারে না, যারা ব্যর্থ হয়, এমন অনেকেই আছে যারা অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিয়েট করতে ব্যর্থ হয়, তাদের মধ্যে বিচ্ছিন্নতা বা একাকিত্বের সৃষ্টি হয়। আবারও বলছি, ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতার দ্বন্দ্ব। তিনি বলেছেন এটার এজ হচ্ছে 18-35 বছর, যে স্টেজটাকে বলা হয় নবীন প্রাপ্তবয়স্ক স্তর। তিনি বলেছেন এই স্টেজে যদি ব্যক্তি অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিয়েট করতে চায়, যদি ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্ক ক্রিয়েট করতে পারে বা সক্ষম হয়, সফল হয়, তখন তার মধ্যে ঘনিষ্ঠতার তৈরি হয়, আর যদি ব্যক্তি অপরের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রিয়েট করতে ব্যর্থ হয়ে যায় তখন ওনার মধ্যে বা ওই ব্যক্তির মধ্যে বিচ্ছিন্নতা বা একাকিত্বের সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে উৎপাদনশীলতা, উৎপাদন বনাম স্থবিরতার স্তর। এ সময় ব্যক্তি এজ কত হবে, 36-65, অর্থাৎ যে স্টেজটাকে বলা হয়
মধ্যবয়স্ক, অর্থাৎ যখন ব্যক্তি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়, বিভিন্ন ইনকাম সোর্সের সঙ্গে যুক্ত হয়, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়। তো যখন ব্যক্তি তার নিজের মতন করে পেশা নির্বাচন করতে পারে বা কাজ করতে পারে, ইনকাম করতে পারে, তখন ব্যক্তির মধ্যে উৎপাদন ক্ষমতা বা উৎপাদনতার সৃষ্টি হয়। আর যদি ব্যক্তি আবার কিছু ব্যক্তি আছে বা কিছু ব্যক্তি আছে যারা যারা হয় কি সেটাকে কি বলা হয়, সেলফিশ বলা হয় বা আত্মকেন্দ্রিক বলা হয়, আত্মকেন্দ্রিক বা সেলফিশ হয়ে থাকে, সেইসব ব্যক্তির মধ্যে স্থবিরতার সৃষ্টি হয়। আবারও বলছি, উৎপাদন বনাম স্থবিরতার স্তর, যেটা এজ পিরিয়ড তিনি দিয়েছেন 36 থেকে 65, ওই স্টেজে বা ওই এজে ব্যক্তি কি করে বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত হয়, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়, বিভিন্ন ইনকাম করে থাকে। তো যারা নিজের পছন্দ মতন পেশাকে নির্বাচন করতে পারে, কাজ করতে পারে, তাদের মধ্যে উৎপাদনশীলতার সৃষ্টি হয়। এবং যারা আত্মকেন্দ্রিক হয়, সেলফিশ হয়, তাদের মধ্যে সৃষ্টি হয় স্থবিরতা। লাস্ট যে স্তরটা হচ্ছে ফ্রেন্ডস, লাস্ট যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে সততা বনাম হতাশার দ্বন্দ্ব। এখানে এজ পিরিয়ড তিনি বলেছেন 65 অ্যাবাভ। আশা করি তোমরা পরিকল্পনা করতে পারছো, 65 অ্যাবাভ মানে অনেকটা বয়সের পর স্টেজটার নাম কি, সততা বনাম হতাশার দ্বন্দ্ব। তিনি বলেছেন ব্যক্তির যখন এজ 65 অ্যাবাভ হয় বা ব্যক্তির এজ যখন 65 এর উপর হয়ে যায়, তখন ব্যক্তি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে। যেসব ব্যক্তি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে, সততার সঙ্গে সমাজের বিভিন্ন কাজ করে এবং জীবনে বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হয়, ওইসব ব্যক্তির মধ্যে সততা তৈরি হয়। আর যদি এরকম না করতে পারে, অর্থাৎ যদি ব্যক্তি সততার সঙ্গে কাজ না করে, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন না করে, তখন ব্যক্তির মধ্যে হতাশার সৃষ্টি হবে। অর্থাৎ তিনি কি বলতে চেয়েছেন, প্রত্যেকটা স্টেজের মধ্যে উনি দুইটা দিক উল্লেখ করেছেন, পজিটিভ এবং নেগেটিভ। প্রত্যেকটা স্টেজের মধ্যে দুইটা দিক উল্লেখ করেছেন, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো জীবনে পজিটিভ অভিজ্ঞতা পেলে আমাদের মধ্যে পজিটিভিটি তৈরি হবে এবং নেগেটিভ অভিজ্ঞতা পেলে নেগেটিভিটি তৈরি হবে। আশা করি তোমরা বুঝতে পারছো বা প্রত্যেকটা স্টেজের সঙ্গে কথাটা রিলেট করতে পেরেছো, কারণ তিনি প্রত্যেকটা স্টেজে দুইটা দিক উল্লেখ করেছেন এবং এই দুইটা দিকেরই আমাদের কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। যদি আমরা এই দুইটা দিকেরই ব্যালেন্স করতে পারি, তখন আমাদের জীবন গঠন বা জীবনটা, জীবনযাপন ভালো কাটবে বা জীবন ভালো কাটবে। তিনি ওনার যে থিওরি, ওনার থিওরিতে যে স্টেজেসগুলি দিয়েছেন, স্টেজেসগুলির মাধ্যমে তিনি এই জিনিসটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন বা এই জিনিসটা হচ্ছে ওনার মূল বক্তব্য থিওরি। যে প্রত্যেকটা, যে তিনি বলেছেন জীবন বিকাশের 8টা স্তর রয়েছে, যে 8টা স্তরে প্রত্যেকটা স্তরের একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক রয়েছে। তো এই হচ্ছে ফ্রেন্ডস ওনার 8টা স্টেজ। আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো এবং বুঝতে পেরেছো প্রত্যেকটা স্টেজে উনি কি বলতে চেয়েছেন। তারপরও যদি তোমাদের কিছু কনফিউশন থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব আরো সহজ করে ক্লাসটা নিয়ে আসতে। বা তোমাদের যদি কিছু কনফিউশন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং তোমাদের ডিমান্ডগুলি, অর্থাৎ সিডিপি থেকে তোমাদের ডিমান্ডগুলি অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসবো। তো এই ছিল আজকের থিওরিটা, এরিকসন থিওরি। এরিকসন থিওরিটার নাম হচ্ছে সাইকোসোশিয়াল থিওরি বা মনোসামাজিক তত্ত্ব। প্রথম আমরা এরিকসন সম্পর্কে জানলাম, ওনার ফুল নেম, ওনার থিওরির নেম, ওনার জন্ম, উনি সিগমান্ড ফ্রয়েডের ছাত্র। আমরা এরিকসন সম্পর্কে সবকিছু জানলাম ডিটেলসে। জানার পর ওনার থিওরির মূল বক্তব্য সম্পর্কে জানলাম, যে ওনার থিওরির মূল বক্তব্য ছিল জীবন বিকাশের 8টা স্তর, প্রত্যেকটা স্তরে একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। অর্থাৎ শিশুর জীবন বিকাশ বা শিশুর ডেভেলপমেন্ট হয় মিথস্ক্রিয়ার মাধ্যমে, এবং
শিশু যদি পজিটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে পজিটিভিটি তৈরি হয়, আর শিশু যদি নেগেটিভ অভিজ্ঞতা পায় তার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়। এবং এই আটটা স্টেজ কি এবং এই আটটা স্টেজে উনি কিভাবে আলোচনা করেছেন বা এই আটটা স্টেজের মাধ্যমে কিভাবে বলতে চেয়েছেন, এই সবটা জিনিস আমরা আজকে আলোচনা করলাম। এই হচ্ছে ওনার আটটা স্টেজ। তো ফ্রেন্ড, আরেকটা কথা তোমাদের বলার ছিল, সরি, আরেকটা কথা তোমাদের বলার ছিল, এই ছিল আজকের ক্লাস এরিকসন সম্পর্কে। তো আরেকটা কথা যেটা হচ্ছে যে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, আমরা নিউ একটা ব্যাচ নিয়ে এসেছি, নিউ, একদম নিউ ফ্রেশ ব্যাচ, যেখানে ট্যাটু সিলেবাসের প্রথম টপিক থেকে ক্লাস করানো হবে। তো অনেকেই তোমরা অ্যাডমিশন হয়ে গেছো আমি জানি, এবং যারাই ভাবছো প্রস্তুতি নেবে, দেরি না করে আজকে এখন থেকে প্রস্তুতিটা শুরু করে দাও, কারণ পরীক্ষা তো হবে, তো নিজেকে আগে প্রস্তুত করতে হবে। তো প্রস্তুতি শুরু করে দাও, এবং যারা ভাবছো অফলাইন কোচিং পড়বে বা অফলাইন অ্যাডমিশন নেবে, তোমরা দেরি না করে চলে আসো, কারণ আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেলে আবার আরেকটা ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে। তো তাই বারবার বলছি যে যদি অফলাইন কোচিং নিতে চাও বা যদি অ্যাডমিশন হতে চাও, দেরি না করে চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আসার পর ক্লাস করে দেখো, যদি ভালো লাগে অ্যাডমিশন হতে পারো। এবং অ্যাডমিশন প্রসিডিউরটা আমি একটু বলে দিচ্ছি। আমাদের অ্যাডমিশন প্রসিডিউর হচ্ছে, যখন তোমরা অ্যাডমিশন হবে, যখন তোমরা অ্যাডমিশন হবে তখন তোমাদেরকে 5000 পে করতে হবে। 5000, যখন তোমরা 5000 পে করবে আমরা ফুল নোট প্রোভাইড করে দেব। এখানে তোমাদের আর কোনো টাকা পে করতে হবে না, আমরা কি করব, ফুল নোটসটা তোমাদেরকে প্রোভাইড করে দেব। এবং মান্থলি হচ্ছে 500 করে, যেখানে আমাদের কোচিং সেন্টারে অফলাইন মক টেস্ট নেওয়া হয়, যে মক টেস্টটা নেওয়া হয় ওয়েমারে এবং প্রিন্টেড কোয়েশ্চন পেপার দিয়ে, যেটার জন্য তোমাদের থেকে কোনো পেমেন্ট নেওয়া হবে না, এটা একদম ফ্রি, এটা একদম ফ্রি মক টেস্ট। তো প্রত্যেক মাসের লাস্ট উইকে আমাদের এখানে মক টেস্ট হয়ে থাকে, যে মক টেস্ট হয়ে থাকে ওয়েমার এবং প্রিন্টেড কোয়েশ্চন পেপার দিয়ে। তো এখানে তোমাদের থেকে কোনো কিছু পেমেন্ট নেওয়া হবে না, তাই মান্থলি একটা ফি রাখা হয় 500 করে। প্লাস এখানে কি করা হবে, 5000 পেমেন্ট করার পর তোমাদেরকে ফুল নোটসটা প্রোভাইড করা হবে, এবং মান্থলি এবং উইকলিও মক টেস্ট থাকে। এখানে লিঙ্কের মাধ্যমে উইকলি মক টেস্ট থাকে, মান্থলি মক টেস্ট থাকে, ওয়েমার মাধ্যমে, ওয়েমারের মাধ্যমে যেখানে আমরা মক টেস্ট নিয়ে থাকি। আর তোমাদের পরিচিত যদি কেউ থাকে যারা এখানে অলরেডি পড়াশোনা করছে, তাদের থেকে খোঁজ নিতে পারো যে কিভাবে সিস্টেমেটিক ওয়াইজে এখানে ক্লাস করানো হয় এবং কিভাবে মক টেস্ট নেওয়া হয়। এবং তোমরা আসো, এসে ক্লাসটা করে দেখো, ভালো লাগলে অ্যাডমিশন হতে পারো। এবং আমি কি বললাম যে 5000 হচ্ছে অ্যাডমিশন ফিস এবং মান্থলি হচ্ছে কত, 500, আমি এটা বললাম 500 করে, যেখানে টেক টু আর্টস এবং সায়েন্সের জন্য ফ্রেশ নিউ একটা ব্যাচ স্টার্ট হতে চলেছে। এবং আবারও বলছি, 5000 পে করার পরে আমরা ফুল নোটসটা প্রোভাইড করে দেব একদম ফ্রি অফ কস্ট, যেখানে এক টাকাও আর পেমেন্ট করতে হবে না নোটসের জন্য। তো এটাই বলার ছিল ফ্রেন্ডস, যে আমাদের যে নোটসটা, এই নোটসটাও অ্যাভেলেবেল, আমাদের যে নোটস, আমাদের যে নোটস, এই নোটসটাও অ্যাভেলেবেল, অনেকেই নিয়ে গেছে। এবং তো আপনারা, সরি, তোমরা এবং তোমরা যারাই ভাবছো নোটসটা লাগবে, তোমরা চলে আসতে পারো আমাদের সেন্টারে, আসার পর দেখতে পারো নোটসটা, দেখে ভালো লাগলে নিয়ে যাবে। তো নোটসের যে প্রাইসটা হচ্ছে 3500, এটা হচ্ছে, যারাই ভাবছো নোটসটা নেবে বা অফলাইন কোচিং নেবে, তোমরা দেরি না করে চলে আসো এবং আমাদের কোচিং সেন্টারে চলে আসো। এবং কিভাবে আসবে তার জন্য ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করতে পারো। তো এটাই বলার ছিল যে এই হচ্ছে অ্যাডমিশন প্রসিডিউর এবং নোটস নিলে নোটসের প্রসিডিউর। আর আবারও বলছি, প্রস্তুতি দেরি না করে আজকে এখন থেকেই শুরু করে দাও। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ক্লাসগুলি দেখার জন্য। তোমাদের পজিটিভ কমেন্টসগুলির জন্যই আমি ক্লাস নিয়ে আসতে পারি, শুধুমাত্র তোমাদের কমেন্টসগুলির জন্য।
তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ক্লাসগুলি দেখার জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এগুলি সংশোধন করে আবার ক্লাস নিয়ে আসব, কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে কোন কোন ক্লাসের ডিমান্ড, সে অনুযায়ী আমি ক্লাস নিয়ে আসব। তো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে, তোমরা কমেন্ট করতে ভুলবে না, বা বলতে পারি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমাদের সঙ্গে দেখা হবে। তো নেক্সট আরেকটা ক্লাস নিয়ে আসবো তোমাদের ডিমান্ড অনুযায়ী। তো কমেন্ট করতে ভুলবে না। আবারও বলছি অনেক বেশি ধন্যবাদ পাশে থাকার জন্য।